আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। তো এই যে দেখতেছেন শারমিন, সে যে আসছে মাত্রই ঢুকছে, ও তো ঢুকিয়া মনে হয় ভয় পেয়ে যাবো। সবাই মিলে এখন টর্চার করা শুরু করে দিব এমনি এমনি। ঠান্ডা হোক, আজকে আমার বোনে হলো যে এই সেটটা বানাইছে, আপনারা দেখছেন, পরার পরে ভালোই লাগতেছে, এটার সাথে এটা ম্যাচিং করা। এই যে দেখলাম, এটা কি হ্যাঁ কইরা দিচ্ছে না কেমন ছিল চুল? হ্যাঁ কইরা দিচ্ছে। যাই হোক, এখন অবশ্য সুন্দর লাগতেছে, একটু পরে গইলা যাবো যদি তারা আপনাদের গইলা মিলা হয়েছে না রাখলে। আমি ঠিক মানুষ স্যার আছে, এই যে আমাদের মেম একটু ডোলাই বানাইলে ভালো হয়েছে। গেট ধরতে যা, আইসে বরজাতি যা হ। আলহামদুলিল্লাহ, চিনতে পারলাম না। ও আচ্ছা, ভালো আছেন না? অনেকদিন পরে আর তাছাড়া বুঝে যাবে কেমন, সে তো সম্পূর্ণ ঢাকা। হ্যালো, হাই বলো শারমিন আপা, হাই বলো। হ্যাঁ আমার আন্টি, এটা ইয়াং আন্টি, আমার বয়সের। যাই হোক, তো আমার এত ভালো লাগে এই ব্যক্তিটাকে, সেটা হলো সে আমাদের মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে সম্ভব, সে আমাদের কোনো কিছুই মিস করে না, সে আমাদেরকে অনেক ভালোবাসে, সেই একমাত্র আমাদের মনে প্রাণের ভিউয়ার্স। ভিউয়ার্স বলে ভুল, সে আমাদেরকে ছোট লিটিল ফ্যামিলি মেম্বার মনে করে, সেজন্য আমাদের যে কোনো ফাংশনে সে আসবে, কথা বলবে আর সবাইকে ভালোবাসবে। আরেকটা আমার আপু আছে, সেটা হলো আমাকে বোন ডাকে, সে দেশের বাইরে থাকে না, সেও ভালোবাসে। হ্যাঁ, সে বলতেছে আমি তোমাদের তোমার বোন, আর তোমার বোনের বিয়ে, তোমার চাচাতো বোনের বিয়ে যদি কিছু না দেই, এরকম বিষয়গুলা দেওয়াটা না, মানে জাস্ট সম্পর্ক মেনটেন করা, লেনদেন যাকে বলা হয়। এখন যাবো নিচে, আমি আসলে কথাই বলতে পারি না। বেহেন আসো, ছবি তুলে, ছবি তুলে দিতে তানজিল একটু, আঙুল দুটো কাছে হয়ে গেল। এই তানজিলা, একটু ছবি তুলে দিস না, তাকাও সবাই। আল্লাহ, গেট ধরা আগে পাইলাম না মোবাইলটা, নিয়ে না তো নিয়ে যাচ্ছি, দেখতাম। আসসালামু আলাইকুম, কি ভাবি দেখতে আসছে, বাবু পড়ে আছে, এই এই অবস্থাকে টাকা কি দাম, কেমন দেখে এলা, কেমন দেখে এলা, দেখে চাবেন, এই যাও দি আমি 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 আমি
একটু একটু সাইড দেন তো, তাহলে এখানে একটু দাঁড়া ছবি তুলে নিয়ে তোমার আম্মুর, এখানে একটু দাঁড়া একটু ছবি তুলে নিয়ে তোমার তার লাগে নিচে যাইবেন, নিচে যাই গেলাম কটা নতুন টাকা দিলে কেটে আপনি দিলেন তুমি তোমার জানো না, তুমি ভিডিও ধরো তোমার জানো না, ভিডিও করার মানুষ হয়ে গেছে আনতে আয় পড়ো সাদে আনতে আয় পড়ো পয়সা আয় পড়ো আয় পড়ো খারাপ সাদে আনতে আয় পড়ো হ্যাঁ কোনটা ধরবেন দেখেন তিনটা যেটা আছে দুইটা দেখছেন আন্টি পিছে রেখে তো আট্টু পিছে যান গান দেব যা করতেছে মামা দুই পিস আসেন আসেন আমি পারি না ধরতে
পিছাও না পিছাইলে আগে বলে আমি চলে আসবে ভাই আপনি এখানে সবচেয়ে ইয়ে হইল কোনো চান্স নাই কারোর সাথে, কার খুবই দেখেন আমাদের খুকি কি করতেছে দেখেন কোন কোনায় বসে বসে গল্প করতে। খুকি খুকি কিন্তু এখানে এসি আসে তো আমি খুব কষ্ট করে বসছি, ওঠার পর আমার খুব কেয়া হুড়াই হে এই ক্যামেরা একটু হাই বলো তো তোমরা। OMG তারপরে কেমন আছো বলো? যে যে গাড়িতে আসছো পাইলট ঠিক আছে তো? আমার বোন তো অনেক টেনশনে ছিল, তোমরা এসব পৌঁছাও নাই। যাই হোক ওদের দুজনকে একসাথে ভালো লাগতেছে, গেলাম তো। এখন হলো ভিডিও মানে কেরামতি চলবে, এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে বসতে হবে। সব গেস্ট এগুলো সব বরজাতি বাড়ি গেস্ট খাচ্ছে দেখেন। মানে আমার বোন কে ছাড়ার কারণে দেখা যাচ্ছে কিনা সেটা বলেন আপনি ক্যামেরা। আমাকে ছাড়ার কাউকে দেখা যায় না। দেখা যায়? গুড, আমি সেটাই বলতেছিলাম। দেখি দেখেন না আমার চেহারা কালো। ও যাক, আমারটা কি ভালো দেখা যাচ্ছে? অবশ্যই না। হ্যাঁ অবশ্যই না, অবশ্যই না। না আপনার অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর না? ওকে টাটা বাই বাই। একটা সেলফি একটা ছবি তুলে দিব আমার ওদের সাথে, তারপর আমি এখান থেকে চলে যাব। জাস্ট আপনি ক্যামেরা ধরো আমাকে একটা ছবি তুলি বাবু। হাইট
কি ব্লগ করতেছেন আপনার কি মনে হয় বলেন আপনাদের ব্লগ এর মধ্যে আমার একটু ফালাই ফালাবো আমার শেয়ারটা কেন ছবি উঠায় না তাই ক্লোজ ভাইয়া একটু এই হলো আমাদের ভিডিও ম্যান দেখতেছেন কিতাই যে ভিডিও ম্যান রাহুল এই প্রবলেমটা করে সেটা হলো ওনার লাগাতে তো কি